জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের ইচনায় এক মত বিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। ভোট দিয়ে বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি। বলেন, ব্যক্তি স্বার্থে নয়, সারা জীবন হাওড় এলাকার উন্নয়নে কাজ করেছেন তিনি। ভালোবাসা পেতে জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করার আহ্বান জানান। এর আগে মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি।